আসসালামু আলাইকুম homefairbd.com এ স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা কিন্তু আছি আজকে বসুন্ধরার রেসিডেনশিয়াল এরিয়াতে আপনাদেরকে দেখিয়ে দেব 2400 স্কয়ার ফিটের একটা সেমি রেডি প্রপার্টি বসুন্ধরা জে ব্লক থেকে সিঁড়ির এরিয়াটা থাকছে ওই দিক থেকে এদিক থেকে হচ্ছে লিফটের এরিয়াটা সিঙ্গেল ইউনিটের একটা ফ্ল্যাট দেখিয়ে নিব তো যারা যারা বসুন্ধরাতে প্রপার্টি খুঁজছেন শেষ পর্যন্ত সাথেই থাকবেন সমস্ত ডিটেইলস জেনে দিব আর আজকে কিন্তু 4 বেডরুমের একটা প্রপার্টি দেখে নিব এটার এন্ট্রান্সের গেট কিন্তু দুইটা পাবেন যেটা একটা ড্রয়িং রুম থেকে আরেকটা হচ্ছে এই পাশ থেকে দুইটা গেটই পেয়ে যাবেন সো আপনি কিন্তু এন্ট্রিটা নিয়ে যারা ড্রয়িং রুমে প্রেফার করেন এই পাশ থেকে আপনি ওপেন রাখতে পারেন বা দুইটা পাশে কিন্তু আপনি ওপেন রাখতে পারেন সিঙ্গেল ইউনিটের প্রপার্টি যেহেতু 5 কাঠার মধ্যে করা হয়েছে তো এখান থেকে হচ্ছে ফার্স্ট আমরা ড্রয়িং রুম দেখব প্রথমে বলেন আজকে জাস্ট আপনি প্রপার্টিটার ভিউগুলো দেখবেন এত সুন্দর একটা ভিউ দেখেন এটা কিন্তু ড্রয়িং রুম ওই পাশ থেকে 300 ফিটের রোডটা দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো স্ক্রিন একদম মানে দেখে নিচ্ছি আমরা তো ড্রয়িং রুমটা একদম স্কোয়ার শেপের থাকছে আপনি আপনার মতো করে পুরোটা সবগুলো ফার্নিচার কিন্তু সেট করে নিতে পারবেন এখান থেকে হচ্ছে ফার্স্ট বেডরুম প্রত্যেকটা রুমে এরকম কিন্তু আপনি ভিউ পাবেন তার উপর হচ্ছে আপনার লং হাইটের জানালা পাচ্ছেন এর উপরে হচ্ছে কর্নার ফ্লোর তার উপর সাউথ ফেসিং মানে আপনার সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু এই প্রপার্টির মধ্যে পেয়ে যাবেন 10 তলা বিল্ডিং এর এই মুহূর্তে আমরা তৃতীয় তলাতে আছি 5 বেডরুম অ্যাটাচ বাথ বেলকনি সহ এটা হচ্ছে আপনার বাথ এরিয়াটা তো এই অবস্থা নিলে সেমিনারি প্রপার্টি যারা নিতে চান এটার সবচেয়ে বড় ফ্যাসিলিটিসই হচ্ছে যে যারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে চান ইন্টেরিয়রটা করে নিতে চান ফিটিংসগুলো নিজের ইচ্ছে মতো করে নিতে চান তারা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকবেন এই পাশটা ওপেন থাকছে আপনি একটা থাই গ্লাস দিয়ে এটাকে ওপেন রাখতে পারেন এটা ডাইনিং আর লিভিং এরিয়া এই পাশে একটা কমন বাথ এরিয়া কিন্তু থাকছে তো তার পাশে হচ্ছে কিচেন এরিয়াটা কিচেনটা কাউন্টারটা জাস্ট এইভাবে দেয়া আছে আপনি যদি কাস্টমাইজ করে নিতে চান সেটা তো ফ্যাসিলিটিস থাকছে ইন্টেরিয়র করে নিতে চান সেটারও ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবেন আর এদিক থেকে হচ্ছে যে জায়গাটা থাকছে এখানে কিন্তু স্টোরেজের ব্যবস্থাটাও করা আছে আর ঠিক এটার পাশেই কিন্তু আমরা দেখে নেব স্টাফ বেড আর বাথ এরিয়াটা এখান থেকে একটা বেলকনির মতো থাকবে এই পাশে হচ্ছে একটা বেলকনি এরিয়ার মতো থাকছে আর আপনার পাশে কিন্তু স্টাফ বেড বাথ থাকছে তো তৃতীয় তলাতে যেহেতু আছি তার উপর সাউথ ফেসিং প্রপার্টি এর উপর যেহেতু কর্নার প্লট আপনি আলো বাতাস কিন্তু পর্যাপ্ত পাবেন একদম যথেষ্ট আলো বাতাস পেয়ে যাবেন কারণ সামনে তো একদম খোলামেলা থাকছে তো আর যারা বসুন্ধরাতে প্রপার্টি খুঁজে থাকেন একটু নিরিবিলি থাকার থাকতে চান বা একদম আবাসিকের ফুল ফ্যাসিলিটিসগুলো নিতে চান তারা কিন্তু প্রপার্টিটা ভিজিট করে ফেলবেন এখানে কিন্তু খুবই কাছে 300 ফিটটা দেখতেই পাচ্ছেন তাছাড়া বসুন্ধরা কিন্তু আপনার একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি সুপার শপ কাঁচা বাজার তারপর হচ্ছে কমিউনিটি হল হসপিটাল সব কিছুই তো আপনারা পেয়ে যাবেন আর যে কোনো জায়গায় কিন্তু ইজিলি আপনারা এখান থেকে মুভ করতে পারবেন বসুন্ধরা গেট থেকে যেমন মুভ করতে পারবেন যে কোনো জায়গায় ঠিক একইভাবে কিন্তু আপনি 300 ফিট হয়েও ইজিলি মুভ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম অ্যাটাচ বাথ বেলকনি সহ এই বেডরুমটাও কিন্তু থাকছে এখানে বলছিলাম যে ল্যান্ড এরিয়া আছে 5 কাঠা আর ইউটিলিটিস এর মধ্যে কিন্তু আপনি ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ লিফটের সুবিধা জেনারেটর সুবিধা আর একটা কার পার্কিং কিন্তু থাকছে তো আপনারা এই প্রপার্টিটা ভিজিটের জন্য স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ভিজিট শিডিউলটা ফিক্স করে নিতে পারেন এছাড়া আপনার প্রপার্টি সেলের জন্য কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন তাছাড়া আপনার রিকোয়ারমেন্ট আমাদের জানিয়ে দিতে পারেন কোথায় কেমন বাজেট আপনার প্রপার্টি খুঁজছেন এখান থেকে হচ্ছে আপনাদের আরেকটা বেডরুম যেটা আছে সেটা দেখে নিব এখানেও কিন্তু দুটো জানালা থাকছে অ্যাটাচ বাথ বেলকনি থাকছে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনি বাথ এরিয়াটা পেয়ে যাবেন প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথ বেলকনি পেয়ে যাবেন আর হচ্ছে লং হাইটের জানালাগুলো কিন্তু থাকছে তো আপনার যে কোনো কোয়েরি থাকলে আপনারা কিন্তু আমাদেরকে কল করে কোয়েরিটা সলভ করে নিতে পারেন এটা হচ্ছে আপনার রুমের যে বাথ এরিয়াটা এই বাথ এরিয়াটা যারা 4 বেডরুমের প্রপার্টি খুঁজে থাকেন বা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছিলেন একটু বড় প্রপার্টি যাচ্ছেন তারা কিন্তু জলদি জলদি করে ভিজিট করে ফেলবেন তো এটার সামনে কিন্তু রোড রয়েছে 25 ফিটের একটা রোড থাকছে এছাড়া কিন্তু আরেকটা হচ্ছে 40 ফিটের একটা রোড থাকছে আর এদিক থেকে হচ্ছে আমাদের লাস্ট বেডরুম বা ফোর্থ বেডরুমটা দেখিয়ে নিব আর এখান থেকে একটা জানালা থাকছে আর অ্যাটাচ বাথ বেলকনি কিন্তু দুইটাই পেয়ে যাবেন আরেকবার একটু বলে দেই যে আমরা লাস্ট রুমটা দেখতে দেখতে একটু বলে দিই আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার জে ব্লকে আছি সাউথ ফেসিং একটা প্রপার্টি দেখে নিচ্ছি যেটা 2400 স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের প্রপার্টি
এখানে ল্যান্ড এরিয়া আছে হচ্ছে আপনার 5 কাঠা। তো এটা আমরা 4 বেড 4 বাথ 4টা বেলকনি, ড্রয়িং, ডাইনিং, লিভিং এরিয়া, সাথে হচ্ছে স্টাফ বেড, স্টাফ বাথ পাবো। যেই প্রাইসটা নির্ধারণ করা হয়েছে ওটা হচ্ছে একদম ফুল কমপ্লিট করা পর্যন্ত। কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে আপনি প্রাইসটা নেগোশিয়েট করে ফেলতে পারবেন। আর এটা 10 তলা বিল্ডিং এর এই মুহূর্তে আমরা 3rd তলাতে আছে, আরেকটা প্রপার ফ্ল্যাট খালি আছে যেটা 8 তলাতে। তো আপনি আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে কিন্তু প্রপার্টিটা নিতে পারবেন। তো এই নতুন প্রপার্টি নিয়ে আবার চলে আসবে, এই প্রপার্টির আরও বিস্তারিত জানতে নাম্বারে কল করে ফেলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, homefairbd.com থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, দেখিয়ে দিব 1975 স্কোয়ার ফিটের একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি। সাথেই থাকবেন শেষ পর্যন্ত, সমস্ত ডিটেইলসগুলো কিন্তু জানিয়ে দিব। আর কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। আর যে প্রপার্টিটা দেখতে এসেছি সিঁড়ির এরিয়াটা থাকছে এদিক থেকে, এটা হচ্ছে লিফটের এরিয়াটা, সিঙ্গেল ইউনিটের একটা প্রপার্টি, সম্পূর্ণ বিল্ডিংটা 10 তলা, আমরা 7 তলার একটা প্রপার্টি কিন্তু দেখে নিব। তো এটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার যে ব্লকে, এখান থেকে এন্ট্রেন্সটা করে ফেলবো, একদম লাস্ট মোমেন্টের ফিনিশিংয়ের যে ওয়ার্কগুলো সেগুলো কিন্তু চলছে, আপনি পারচেস করে কিন্তু উঠে যেতে পারবেন। এটা হচ্ছে ড্রয়িং রুম, 3 বেড 3 বাথ 3 বেলকনি, স্টাফ বেড বা সব কিছু কিন্তু দেখবো। এটা ড্রয়িং রুম, ওই পাশে একটা জানালা থাকছে, আর এই পাশ থেকে একটা বিশাল ডাইনিং এরিয়া আছে। আপনি চাইলে এটা ডাইনিং এরিয়া, লিভিং এরিয়া দুইটাই কিন্তু করে নিতে পারবেন, একটা বিশাল এরিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনার ডাইনিং এর পাশে এই ওয়ালটা কিন্তু টাইলস করা আছে, ফার্স্ট বেডরুম থাকছে এই দিক থেকে। তো ফার্স্ট বেডরুমের সাথে অ্যাটাচ বাথ বেলকনি দুইটাই পেয়ে যাব। এখানে বলছিলাম যে একদম লাস্ট ফিনিশিংয়ের কিছু কাজ আছে যেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। তো এটা অ্যাটাচ বাথ এরিয়াটা, কিছু ফিটিংসের কাজ কিন্তু বাকি আছে। তো আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমাদের প্রতিদিন যে নতুন নতুন প্রপার্টিগুলো চলে আসছে সেগুলোর ভিডিওগুলোর আপডেট পেয়ে যেতে। তো ফার্স্ট বেডরুমে চলে এসেছি, এই পাশে একটা জানালা থাকছে, এটা হচ্ছে বেলকনি এরিয়াটা, সামনে কিন্তু রোড সাইড, আর যেহেতু যে ব্লকে আছি খুব কাছে কিন্তু 300 ফিটটা, জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে 300 ফিটটা। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া বা লিভিং এরিয়া যেটা বলছিলাম, এই পাশ থেকে হচ্ছে কিচেনটা থাকছে, কিচেনের এই অবস্থায় আছে এই মুহূর্তে। আপনারা যদি কেউ চান এই মুহূর্তে নিয়ে আপনার মতো কিছু কাস্টমাইজ করিয়ে ফেলতে, জাস্ট টাইলসের কাজটা কিন্তু করা হচ্ছে, তো এখন নিয়ে কিন্তু আপনি কাস্টমাইজ করে ফেলতে পারবেন বা ইন্টেরিয়রটা করে ফেলতে পারবেন। স্টোভের জায়গায় দিক থেকেও ওই পাশে হচ্ছে সিঙ্ক এরিয়াটা থাকছে, আর পাশে একটা জানালা থাকছে, ঠিক এটার পাশেই কিন্তু একটা বেলকনি এরিয়াও থাকছে। এটা হচ্ছে বেলকনি, এটা এই বেলকনিটা কিন্তু বেশ বড় একটা বেলকনি পেয়ে যাবেন, পাশের বিল্ডিং থেকে কিন্তু যথেষ্ট ডিস্টেন্সটা মেনটেন করা হয়েছে, আর ওইখানে একটা ডাউন ওয়াশ এরিয়াটাও কিন্তু করা হবে। আর এখান থেকে হচ্ছে একটা স্টাফ বেড করা হয়েছে এই পাশ থেকে, আর এটার সাথে কিন্তু বাথ এরিয়াটাও থাকছে। তো প্রপার্টি নিয়ে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, যে আপনি কোথায় কেমন বাজেটের প্রপার্টি খুঁজছেন। আর এই ফ্ল্যাটটা ভিজিটের জন্য স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ভিজিট শিডিউলটা ফিক্স করে নিতে পারেন। এছাড়া আপনার প্রপার্টি সেলের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন। তো এই ফ্ল্যাটে বলছিলাম যে আছি বসুন্ধরা যে ব্লকে, 10 তলা বিল্ডিং এর 7 তলার একটা ফ্ল্যাট দেখে নিচ্ছি। এখানে ল্যান্ড এরিয়া আছে 5 কাঠা, সিকেল ইউনিটের হচ্ছে এই এই ফ্ল্যাটটা করা হয়েছে, সামনে কিন্তু আপনার রোড সাইড রয়েছে। এদিক থেকে সেকেন্ড বেডরুমটা দেখে নিন, সেকেন্ড বেডরুমের সাথেও কিন্তু অ্যাটাচ বাথ বেলকনি রয়েছে, এখানে 16x16 কিন্তু টাইলসটা করা হয়েছে, ওই পাশ থেকে বেলকনি এরিয়াটা থাকছে। ইউটিলিটিসের মধ্যে কিন্তু আপনি ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফটের সুবিধা, জেনারেটর সুবিধা আর পার্কিং ফ্যাসিলিটিস পাচ্ছেন। এটা হচ্ছে নর্থ ফেসিংয়ের একটা ফ্ল্যাট আজকে আমরা দেখে নিচ্ছি। যারা বসুন্ধরার দিকে ফ্ল্যাট খুঁজে থাকেন তারা কিন্তু ফ্ল্যাটটা ভিজিট করে ফেলবেন। আর এখানে তো আপনারা জানেন, যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন বা একদমই আবাসিকের একটা ফিল নিতে চান, তারা কিন্তু বসুন্ধরাটা আপনারা চুজ করে থাকেন। তো এদিকে হচ্ছে আপনার আশেপাশে আপনার একদম যা যা দরকার হয় নাগরিক জীবনের জন্য, আপনার খুব কাছেই কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল, কমিউনিটি হল, ইউনিভার্সিটি, সুপার শপ, সমস্ত কিছু পেয়ে যাবেন। আর সামনে গেলে তো বসুন্ধরা গেটে তো আপনি যমুনা ফিচার পার্কটা পাচ্ছেন, বা এখান থেকে যে ট্রান্সপোর্টের সুবিধাটা আপনি ইজিলি যে কোনো জায়গায় কিন্তু এক পাশ থেকে মুভ করে ফেলতে পারছেন। সেকেন্ড বেডরুমটাও দেখে নিয়েছি, এখন চলে যাব থার্ড বেডরুমের দিকে। থার্ড বেডরুমটা দেখে আপনাদেরকে আবার একটু ডিটেলসটা জানিয়ে দেবো, যে সেই প্রপার্টিটা যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আমাদের
আর স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন। তো এদিক থেকে হচ্ছে থার্ড বেডরুম, এই পাশে হচ্ছে একটা অ্যাটাচ বাথ থাকছে, এই পাশে একটা রুম থাকছে। তো এটার হচ্ছে কিছু ফিটিংসের কাজ চলছে, যার কারণে হচ্ছে আমরা আপনাদেরকে এই রুমটা এইভাবে দেখিয়ে দিলাম, জাস্ট কিছু ফিটিংসের কাজ এখানে চলছে। তো আমরা 1975 স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল ইউনিটের প্রপার্টি দেখে নিলাম বসুন্ধরা জে ব্লকে, যেটা তিন বেড তিন বাথ তিন বেলকনি, স্টাফ বেড স্টাফ বাথ পাচ্ছেন, ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া সমস্ত কিছু থাকছে। এই প্রপার্টির আরও ডিটেলস জানতে ভিজিট করতে স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, homefairbd.com থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। আমরা কিন্তু আজকে আছি বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়াতে। 825 স্কোয়ার ফিটের একটা দুই বেড দুই বাথ আর তিনটা বেলকনির প্রপার্টি কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে লিফটের এরিয়াটা। যারা ছোট প্রপার্টি খুঁজে থাকেন তারা কিন্তু আজকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর এদিক থেকে হচ্ছে আমরা এন্ট্রিটা করে ফেলবো, বলছিলাম যে 825 স্কোয়ার ফিট এই অবস্থায় আছে। আপনি চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ বা ইন্টেরিয়ার ফিটিংসগুলো আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। 10-তলা বিল্ডিংয়ের এই মুহূর্তে আমরা 4-তলাতে আছি। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা 4টা করে ইউনিট পাবো। এটা হচ্ছে ডাইনিং আর ড্রয়িং এর একটা স্পেস, যেহেতু ছোট প্রপার্টি বুঝতেই পারছেন। তো এটা ড্রয়িং ডাইনিং এর একটা স্পেস, এই পাশ থেকে হচ্ছে কিচেন এরিয়াটা থাকবে। এখানে কিন্তু আপনি ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ লিফটের সুবিধা জেনারেটর সুবিধা আর একটা কার পার্কিংও পেয়ে যাবেন এই ফ্ল্যাটটার সাথে। তো এই অবস্থায় আছে, যেহেতু ছোট প্রপার্টি আপনি কাস্টমাইজ বা ইন্টেরিয়ার করে নিলে আপনার মতো করে একদম সেট করে নিলে আপনি গুছিয়ে একটা প্রপার্টি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর স্পেস। আর এদিক থেকে কিন্তু আপনার একটা বেলকনি এরিয়া আছে, যেটার তিনটা বেলকনি দেখবেন, দুইটা বেডরুমের সাথে দুইটা বেলকনি থাকছে, এই পাশটা ওপেন রাখা হয়েছে আর ওই পাশে কিন্তু একটা স্পেস থাকছে যেটা বেলকনির মতো। এখন আপনি যেভাবে ওই জায়গাটা ইউজ করতেছেন আপনি কিন্তু করতে পারবেন। ফার্স্ট বেডরুম অ্যাটাচ বাথ বেলকনি থাকছে, এই পাশে একটা লং হাইটের জানালা থাকছে, সামনে কিন্তু রোড সাইড, সো এই পাশটা কিন্তু আপনি সবসময় খোলামেলা পেয়ে যাবেন। আর এদিক থেকে হচ্ছে বেলকনি এরিয়াটা, বেলকনি থেকে ভিউটা কিন্তু অনেক দারুণ একটা ভিউ। সামনে কিন্তু 25 ফিটের একটা রোড থাকছে। বসুন্ধরা সম্পর্কে তো আপনারা জানেন যে আপনি একদম ফুললি রেসিডেন্সিয়াল একটা এরিয়া, সারাউন্ডিং এ স্কুল কলেজ ইউনিভার্সিটি সুপার সব কাঁচা বাজে সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর একদম ওয়াইড রোডগুলো কিন্তু থাকছে, সুন্দর একটা খোলা বারান্দা কিন্তু এখান থেকে আপনারা পাবেন। তো ফার্স্ট বেডরুম আর এখানে লং হাইটের জানালা, যার কারণে পর্যাপ্ত আলোটা কিন্তু পাচ্ছেন। এখানে কিন্তু ল্যান্ড এরিয়া আছে 10 কাঠা, 10 কাঠার মধ্যে এক একটা ফ্লোরে 4টা করে ইউনিট করা হয়েছে, যেটা বিভিন্ন সাইজের কিন্তু করা হয়েছে। আর কার পার্কিংটা কিন্তু থাকছে, এটা একটা কমন বাথ এরিয়া। তো 70 অবস্থা থাকলে যেটা ফ্যাসিলিটিস, যে নিজের মতো করে ফিটিংসগুলো বা ম্যাটেরিয়ালসগুলো অথবা ইন্টেরিয়ার কাজগুলো কিন্তু করিয়ে নেওয়া যায়। তাছাড়া যদি আরও কিছু কাস্টমাইজ করে নিতে চান সেটাও কিন্তু করতে পারছেন। এরপর চলে যাবো সেকেন্ড বেডরুমটা দেখতে। ছোট প্রপার্টি আসলে এদিকে পাওয়া একটু টাফ, বাট এই প্রপার্টিটা যারা একটু ছোটোর মধ্যে খুঁজে থাকেন তারা কিন্তু ভিজিট করে ফেলবেন। ভিজিটের জন্য অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন প্রপার্টিগুলোর আপডেট পেয়ে যেতে। তো এখান থেকে হচ্ছে আরেকটা বেলকনি এরিয়া দেখে নেবো। তো আরেকবার একটু বলে দিই, 10-তলা বিল্ডিংয়ের 4-তলাতে আছি। এটা হচ্ছে 825 স্কোয়ার ফিট, দুই বেড দুই বাথ তিনটা বেলকনি, ড্রয়িং কাম ডাইনিং এর একটা স্পেস আছে। আর এই প্রপার্টিটার সাথে কিন্তু আপনারা একটা পার্কিংও পেয়ে যাবেন। তো আরও ডিটেলস জানতে ভিজিটের জন্য অবশ্যই আপনাকে স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে। নতুন প্রপার্টি নিয়ে আবার চলে আসবো, সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।